আমার গ্রামও হয়, আমাদের এলাকাতেও হয়, সাতাশের রাত্রিতে মসজিদে খতম হয় না? হয় না, কথা বলেন, পানিটা দেন। সাতাশের রাত্রিতে কোরআন খতম করে, কেন? এটাকে সবে কদর হিসাবে পালন করে। সেই দিনে আমাদের দেশে কি হয়, ভালো মন্দ রান্না করে। আবার বর্তমানে দেখেছি অনেকজন আবার আমাদের দেশে, আপনাদের এখানে হুগলিতে আছে নাকি জানি না, মিষ্টি নিয়ে মসজিদে চলে গেছে ঝুড়ি করে। কি হলো বলে জান্নাতে যাব? তাহলে মিষ্টিতে যান না, এক ওয়াক্তের নামাজ পড়লো না, সাতাশের রাতে রোজা রেখে চলে গেছে, বলে আজকে ফাটিয়ে দেবো। তারাবির পরে মুয়াজ্জিন সাহেবকে বলছে, হুজুর এগুলো একটু বিলিয়ে দেন তো। আমাদের বর্তমানের বিখ্যাত মিষ্টি হচ্ছে সীতাভোগ আর মিহিদানা, তাই না? একটা মসজিদে দেখছি 5 কেজি করে দু ঝুঁকা নিয়ে চলে গেছে বড় লোক, দিয়ে হুজুরকে দিচ্ছে, কি ব্যাপার? বলে আজকে সাতাশের রাত্রি না, হুজুর একটু বিলিয়ে দিবেন। কত কষ্টের বিষয়। কোন মলবি, কোন মুফতি হিন্দুস্তানের, শুধু পশ্চিম বাংলার নয়, মাই চ্যালেঞ্জ করতা হুঁ, আমি চ্যালেঞ্জ করছি, আগার কিসি নে প্রুফ কর দিয়া, কেউ যদি প্রুফ করে দেয় 27 রমজান কে রাত মে সবে কদর হ্যায়, উস মৌলবি কা মাই আভারী হুঁগা, শুকর গুজার রহুঁগা। আর মাই স্টেজ পর ইসি তরহ সোশ্যাল মিডিয়া পর মাই মাফি মাঙ্গ লুঁগা, লেকিন ইস রাত কো আমি চ্যালেঞ্জ ছুড়লাম, কোন মৌলবি মুক্তি পশ্চিম বাংলার যদি প্রমাণ করাতে পারে, প্রুফ করাতে পারে, সাতাশের রাত্রিটা সবে কাদারের রাত্রি, আমি সেই মৌলবির শুকর আদায় করব এবং আমি ক্ষমা চেয়ে নেব সোশ্যাল মিডিয়ায় এসে। কোন মৌলবি মুফতি কোনোদিন বলবে না আপনাকে, কেন? এই রাত্রিটাকে সবে কাদার যারা মনে করবে সবে কদরের রাত্রি, এটা বেদাত। অনেক মায়েরা আমাদেরকে জিজ্ঞেস করে, ইয়াসিন ভাই কি নিয়ত করব? কি বললেন, হাদিস তো সব থেকে বেশি এখন চলছে কাদের জানেন? আমাদের নয়, কাদের? এসব মৌলবিরা খেপে যাবে সব, হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। আমাদের হাদিসে সমাজ চলে না তো? আমাদের হাদিসে সমাজ চললে তো সমাজ বেঁচে যেত। দুটো কাজে আপনারা মৌলবি দিকে রেখেছেন, কটা কাজে বললাম? দুটো, হলে আর মোলে। হইছে হুজুর কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে। হ্যাঁ, মুখে পানি দিবে, সাজি কুজি নিয়ে ছেলেকে বেটাকে নিয়ে চলে এসছে মসজিদে, হুজুর একটু মুখে পানি দিয়ে দে। পানি দেওয়াটা হারাম কাজ নয়, ভালো। নবীজির সুন্নত হচ্ছে যে ছেলের মুখে যে কোনো দিন, আকিকার দিনে হোক, 40 দিনের মাথায় হোক, 4 মাসের মাথায় হোক, একটা ভালো ইমানদার ব্যক্তির কাছে নিয়ে যাবেন। যদি আপনার কাছে পয়সা না থাকে, মিষ্টি জিনিস কিংবা কোনো খেজুর ইমাম সাহেব মুখেতে একটু চিবিয়ে তার মুখে ভরে দিবে, পানি দিয়ে দিবে, এটা নবীজির সুন্নত। কিন্তু শুনেন, মেয়েদের হাদিসগুলো শুনেন। আমাকে এক সপ্তাহ আগে একটা ছেলে ফোন করেছে, হুজুর আমাদের দেশে মেয়েরা বলছে অমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে না? আমি বললাম, মোটেই করিস না, কালো ছেলে হবে। কি বলবো তাকে আমি? এ তো আমরা হাদিসে পড়িনি। আল্লাহর কাছে সব দিনটাই সমান, জোরে বলুন সুবহান আল্লাহ। যদি আপনার সময় না হয়, আত্মীয় স্বজনরা ঈদের দিনে সবাই এক কাছে হয়েছে, তো ঈদের দিনই বিয়ে পড়িলেন ইমামকে ডেকে, কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহর কাছে সব তিনটাই সমান, কোনো অসুবিধা নাই। মেয়েদের হাদিস শুনে নেন, যে দিনে জন্ম হয়েছে, যে তারিখে, যে মাসে, সেই মাসে বিয়ে দিতে নাই। কি হয় বলে, সেই মাসে বিয়ে দিলে মরে যায়, ওই জন্য সালা আমি ওই মাসেই বিয়ে করে এলাম, এখনো মরলাম না। এগুলো হচ্ছে কুসংস্কার এবং কুফরি ভাষা। ওই দিনটার উপরে বিশ্বাস রেখেছ, ওই দিনের সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আনতে পারলে না, বড় কষ্ট লাগে। তুমি তার মালিকের উপরে বিশ্বাস আনো। আজকে লোক একটা বেকা খেজুর গাছের নিচে দুটো ঘোড়া রেখে চাদর টাঙিয়ে দিনের কাজ করছে, সেখানে গিয়ে মানুষ সিন্নি দেয়, আরে তুমি যে খেজুর গাছটা ডব ঝড় দিলে ভেঙে পড়ে যাবে, তার কাছে সিজদা করা বাদ দিয়ে তার মালিকটাকে খুঁজা, আরো বেশি মাল পাবে। তার মালিককে খুঁজা বাদ দিয়ে তাকে খুঁজছ? ঘোড়ার মাটি শুনেলেন, কিয়ামতের দিনে ইব্রাহিম নবী কানবেন আল্লাহর কাছে, কার জন্য? নিজের বাপের জন্য, আল্লাহ আমি আমার আব্বার জন্য আপনার কাছে আবেদন করতে চাই। ইব্রাহিম নবীর বাপ সেদিনে ফেরে পড়বে,
কোরআনে আছে বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে কিন্তু ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করা হবে না কিয়ামতের দিনে। কেন জানেন? ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করার, মূর্তির উপাসনা করা। এই তিনটে কাজের কারণে ওই জন্যে দেখবেন গাছতলায় আমাদের অনেক মুসলমান ভাই গাঁজার টান মারে গাছতলায়, সে মাটির ঘোড়া রাখে, দেখেছেন? আচ্ছা আপনারা বলুন, মূর্তির সামনে সিজদা করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ, হারাম কাজ, শিরকের কাজ। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করা। এর থেকে বড় পাপ আর কিছু নেই। আজকে আমাদের মতো মৌলবিদিকে শুনেলেন, আমাদের সমাজের অনেক লোক মনে করে এই মৌলবিরা ইমামরা হক কথা বলতে পারে না, খালি লাগামটা খুলে দেন তোমাদের গ্রাম সুধরে যাবে, পরিবার সুধরে যাবে। এই ইয়াসিনের মতনই এই ইমামরা হক কথা বলবে। আমি আজকে বুক ফুলিয়ে কথা বলছি এই জন্যেই, ইয়াসিনের চাকরি যাবার ভয় নেই, চাকরি যাবার ভয় নেই। আজকে আমাকে চাঁদুরের লোকরা দাওয়াত দিয়ে যদি মনে করে কালকে ইয়াসিনকে দাওয়াত দেবো না, আমার ভয় নেই, তোমার পাশের গ্রামের লোক আমাকে দাওয়াত দিবে। যদি বলেন কি করে দেয় দেখব, আমার ডায়েরিটা গাড়িটা আসুক দেখিয়ে দিচ্ছি, 24 সালে আপডেট নাই। এই ইউটিউবাররা জানে আমার আপডেট নাই 24 সালে বুক। তাহলে কেউ তো হক কথা শুনতে চাইছে, আল্লাহ কেউ কি তো হিদায়ত দিচ্ছে। আমি অনুরোধ করে বলবো ইমামের মুখের লাগামটা খুলে দেন। আজকে একটা ইমাম যদি হক কথা বলে সকালবেলায় তার চাকরি চলে যায়, তার মানে বোঝা যায় ইমাম হক কথা বলার পরে যখন ইমামকে তাড়িয়ে দেয় যারা যায় এই মসজিদে, আর মমিন নাই, বেঈমানদের হাতে চলে গেছে, নেমখারামদের হাতে মসজিদ, ওই জন্যে তাড়িয়ে দেয়। কষ্ট লাগে রমজান মাসে পশ্চিমবাংলার যে কোনো জায়গার এক ইমাম, রমজান মাসে খানা চলছে, জানাজার নামাজে এলান করা হচ্ছে, যারা মেহমান এসছেন খানা খেয়ে যাবেন, ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বলেছে রমজান মাসে খানা করা হারাম। তারপরের দিন সকালে সেই ইমামের চাকরি চলে গেছে। আপনারা বলুন তো, ইমাম সাহেব হক বলেছে না না হক বলেছে? হক কথা বলেছে, কিন্তু কেন গেল? যারা খাচ্ছে তাদের গায়ে লাগেনি, লেগেছে তার জন্যে। তার মানে বোঝা যাচ্ছে সেই মসজিদ পরিচালনাকারী তারা কখনো হক পথে থাকতে পারে না, তারা হারাম কাজে লিপ্ত আছে। বললে কষ্ট হবে, দুঃখ লাগে। আজকে আমি বলতে চাই যে সমস্ত উলামারা, ইমাম সাহেব ভাইয়ের আমার বয়ান শুনেন, যারা ইমাম সংগঠনের সাথে জুড়ে আছেন, আমি চাই আমাকে ডাকুন, আমার বক্তব্যগুলো ইমামদের কাছে পৌঁছান। প্রত্যেকটা ইমাম সাহেবকে, যারা ইমাম সংগঠনের নেতা আছেন, তাদেরকে অনুরোধ করছি অ্যাক্টিভ হন। একটা ইমামকে মসজিদ থেকে বেজ্জতি করে বার করে দিলে নিয়োগ করে নেন সেই মসজিদে কোন আলেম হাফেজ যেন ইমামতি করতে না যায়। পাঠা মেমাই না পাঠি মেমাই সেটা আমি দেখে নেব, কে ইমামতি করে দেখব। বেজ্জতি করে ইমামকে বার করে দেওয়া হচ্ছে বিনা কারণে। একটা ইমামের পায়জামাটা টেরা না টুপিটা টেরা না, ভালো করে জোরে পেঁধে দিলে বলছে অ্যাটেম্বম ফাটিয়েছে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না। আপনি ভেবে দেখবেন সালা বউয়ের সাথে ঘরে ঝগড়া হচ্ছে, এসে ইমামের সাথে লাগছে মসজিদে, বউ কুটেছে ওখানে কিছু করতে পারেনি, এসে ইমামের সাথে লেগেছে, বড় কষ্ট লাগে। আরে আমি বর্তমানের কথা বলছি, ইমাম সাহেবকে কানুন লিখে দিয়েছে কাগজে করে, আর যে দিচ্ছে সে হারামখোর, সুদ খায় গাঁজা খায়। কি লিখেছে শুনেন, 1 নম্বরই আমাদের মসজিদে থাকলে মসজিদে ঝাড়ু দিতে হবে, সপ্তাহে একদিন পায়খানা পোশাক পরিষ্কার করতে হবে। সেই হারামখোরকে যে জাহান্নামের কুনগাগরে আল্লাহ ভরবে তা ঠিক নেই, বড় কষ্ট এই জায়গায়। তুমি আলেমকে কানুন লিখে দিচ্ছ, আইন লিখে দিচ্ছ, আমার ভুল হবে না আমি একবারও বলিনি, ইমামের ভুল হবে না আমি একবারও বলিনি, যে যেরকম ব্যক্তি তাকে সেরকম ভাবে বলতে হবে। আপনি বলুন, আপনার বাপ ভুল করলে কিরকম করে বলেন? ভাই ভুল করেছিস কেন ভাই বলেন? বাপকে কি বলে? আব্বা তোমার এটা ভুল হচ্ছে আব্বাজি, বলে না? বলে না, ওই হিসাবে বাপ বাপকে বলতে হবে। মুনিশ পেয়েছো তুমি, মুনিশকে বলে ভাই এটা করলি কেন? ইমামকে এসে বলছে এইখানটা মহিলা আছে কেন ঝাড়ু দিতে পারেননি? ইমাম তোর বাপের গোলাম, তোর বাপকে শোনো, মুয়াজ্জিনরা খালি সেদিনে কোন জায়গা পাবে এটা শুনে যাও, যারা আজান দেয়
যারা মসজিদে ঝাড়ু লাগায়, মসজিদে নববীতে নিজের জীবন দশায় প্রত্যেকদিন ঝাড়ু লাগিয়েছেন আর আজান দিয়েছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন, দুনিয়ার বুকে যারা মসজিদে ঝাড়ু লাগাবে আর আজান দিবে, তাদের কিয়ামতের ময়দানটা হবে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ।